নমস্কার, স্টাডি আইকিউ বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ ধর, আজকে তোমাদের সঙ্গে 17 জুলাই এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দুর্যোগের মোকাবিলা করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক কোন রাজ্যকে 250 মিলিয়ন আমেরিকান ডলার লোন দেবে? এইটা কাদের জন্য দেওয়া হবে? এটা বেসিক্যালি যেখানে বন্যা এবং বিভিন্ন রকমের যে দুর্দশার সৃষ্টি হয়েছে তার জন্য ওয়ার্ল্ড ব্যাংক দেবে 250 মিলিয়ন ডলার। এটা কেরালাকে দেওয়া হবে। এটা যে যেরকম বিভিন্ন রকম দুর্যোগের সঙ্গে লড়াই করে বাড়ি ধ্বংস হয়ে গেছে বা যারা হচ্ছে ঘর ছাড়া হয়েছে তাদের যদি নতুনভাবে এস্টাবলিশ করার জন্য এই লোনটা দেওয়া হবে, এটা দেওয়া হবে কেরালাকে। পরেরটা, ফ্যানমোজো কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করেছে? অ্যান্সারটা তোমরা পেয়েই গেছো বলছি আমি, তবুও স্টিল তোমরা একটা জিনিস জেনে রাখো যে ফ্যানমোজো জিনিসটা কি। ফ্যানমোজো হচ্ছে একটা ফ্যান্টাসি ক্রিকেট লিগ, এরকম অনেকগুলো ফ্যান্টাসি ক্রিকেট লিগ আছে এবং তার সঙ্গে অনেক ব্র্যান্ড অ্যাম্বাসেডার ইয়ে আছে, তোমার অ্যাটাচড আছে। যেরকম তোমরা দেখো ড্রিম ইলেভেন, যেখানে ধোনি অ্যাটাচড রয়েছে এবং আরো অনেক জায়গায় কোহলি, মুরলি কার্তিক, কপিল দেব এরা নিজেরাও অ্যাটাচ রয়েছেন। তো এটা একটা ফ্যান্টাসি ক্রিকেট লিগ যেটা কিনা স্টার্ট হয়েছিল অ্যারাউন্ড 2018 নাগাদ, সরি 2016 নাগাদ স্টার্ট হয়েছিল। এবং এখানে পৃথ্বী শকে অ্যাপয়েন্ট করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে, এটা হচ্ছে পৃথ্বী শক। পরেরটা, সম্প্রতি কোন বিখ্যাত বলিউড অভিনেতা মেলবর্নে লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি পেয়েছে? এটা পেয়েছে শাহরুখ খান। শাহরুখ খান, ওকে। বেসিক্যালি এটা কেন দেওয়া হয়েছে, এটা তাকে কিন্তু তার শুধুমাত্র সিনেমার জন্য বললে ভুল হবে, এটা একটা অনারারি ডিগ্রি যেটা কিনা দেওয়া হয়েছে যে ওনার অনেক সামাজিক কাজের জন্য, যেরকম যদি আন্ডার প্রিভিলেজ ছেলে মেয়েদের বাচ্চাদের যদি নতুনভাবে তৈরি করার জন্য, মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য, এবং অবশ্যই তার অ্যাচিভমেন্ট ইন্ডিয়ান সিনেমাতে বা ইন্ডিয়ান মুভিতে তার অ্যাচিভমেন্টের জন্য। ভারত সরকার লিম্বাও এবং তামাং সম্প্রদায়ের জন্য কোন রাজ্যের বিধানসভাতে আসন সংরক্ষণের প্রস্তাব দিতে চলেছে? এটা বেসিক্যালি দিতে চলেছে সিকিমের জন্য, এটা সিকিমের জন্য করেছে। এই এইটা কিন্তু বেসিক্যালি ওখানকার দুটো ট্রাইবাল কমিউনিটি এবং আর্টিকেল 371 এফ এবং আর্টিকেল 332 এর আন্ডারে কিন্তু এই জিনিসটা করা হয়েছে, এটা করার প্ল্যান চলছে। ওকে, আমাদের যে স্টেট মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স আছেন, যার নাম হচ্ছে আমাদের রেণুকা সিং, তো উনি কিন্তু এই জিনিসটা লোকসভায় কিন্তু বলেছেন। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশনের জন্য কয়টি সমুদ্র সৈকতকে প্রতিযোগিতার জন্য নির্বাচন করেছে? এটা করেছে 12টি, অল ওভার একদম পুরো, যদি ইস্ট থেকে শুরু করে ওয়েস্ট পর্যন্ত অনেকটা জায়গায়, অনেকটা স্টেটে করা হয়েছে। আমি একটু নামগুলো বলে দিই, শিবরাজপুর গুজরাটে, ভোগাবে মহারাষ্ট্রে, ঘোগলা দিউতে, মেরামার গোয়াতে, কাসাকোড অ্যান্ড পাদুবরি কর্ণাটকে, কাপ্পাড কেরালা, ইডেন পুডুচেরি, মহাবালপুরম তামিলনাড়ু, ঋষিকোন্ডা অন্ধ্রপ্রদেশ, গোল্ডেন ওড়িশা অ্যান্ড রাধানগর আন্দামান আর নিকোবর। এই 12টাকে এই ব্লু ফ্ল্যাগের এজেন্ট সার্টিফিকেশনের জন্য চুজ করা হয়েছে। কোন রাজ্যের হাইকোর্ট তার কোর্টরুম প্রোটোকল থেকে মাই লর্ড এবং ইওর অনারশিপ বা ইওর লর্ডশিপ সরি ইওর অনারশিপ নয় ইওর লর্ডশিপ এই দুটো অভিবাদন দুটোকে বাদ দিতে চলেছে? আচ্ছা, এইটা বাদ দিতে চলেছে রাজস্থান, এটা রাজস্থান বাদ দিতে চলেছে। রাজস্থানে বলা হয়েছে যে ওরা যেই একটা ইয়ে করেছিল, ওরা এটার জন্য একটা ভোটিং করেছিল ওদের কোর্টরুমের ভোটের ইয়েদের মধ্যে থেকে, তো সেটা 14 তারিখে হয়েছিল, 14-7, এবং সেখানে কিন্তু মানে সবাই মিলেই এটার মানে এটার পক্ষে ভোট দিয়েছে, এটা যাতে তুলে দেওয়া হয়। মাই লর্ড অ্যান্ড ইওর অনারশিপ ইওর লর্ডশিপ সরি ইওর অনার যে ওয়ার্ডটা আছে বা এই ফ্রেজটা আছে এটা কিন্তু এরকমই থাকবে, এটা কোনোভাবে উঠবে না। নেক্সট, আমেরিকা কোন রাজ্যে 30 মিটার টেলিস্কোপ তৈরির বিরোধিতা করেছে? এটা কোন রাজ্যে করেছে, এটা 30 মিটার টেলিস্কোপ বুঝতেই পারছো এটা হচ্ছে আমেরিকা হয়েছে, এটা হচ্ছে হাওয়াইতে করা হয়েছে, এটা হাওয়াইতে করা হয়েছে, পাহাড়ের উপরে পাহাড় কেটে এটা
টেলিস্কোপটা বসানোর প্ল্যান করছিল, এবং সেখান থেকে কাটার পরে যে জিনিসগুলো বেরিয়েছিল সেগুলো সব রোডের ওপর চলে আসছিল, এবং এগুলোর জন্য একটা প্রোটেস্ট হয়েছে। এটা নিয়ে কিছু ইনফরমেশন, তোমরা এটাকে পজ করে এটা দেখে নিতে পারো যদি চাও। পরের প্রশ্ন, গভর্নমেন্ট হ্যাজ ক্রিয়েটেড অ্যাবাউট কত জব, গভর্নমেন্ট সরকার তার সাগরমালা প্রকল্পের মধ্যে গত 3 বছরে কত চাকরির সুযোগ তৈরি করেছে, অলরেডি করেছে, যেটা যদি বলে তাহলে সেটা কত করেছে, 10,000। বাট ওদের যেটা প্ল্যান বলছে সেটা কিন্তু অনেক বড়, মানে ওরা যেটা বলতে চাইছে আগামী 10 বছরের মধ্যে প্রায় 1 কোটি নতুন জব তৈরি হবে, এবং তার মধ্যে 40 লক্ষ তো ডাইরেক্ট জব তৈরি হবে, এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে এটাই হবে, মানে ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপমেন্ট হবে, তার মধ্যে দিকে এত জব শুরু হবে। বাট এটা গভর্নমেন্ট ক্লেম করছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়, উই হোপ ফর দ্য বেস্ট। পরেরটা, ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন বিশ্বকাপ 2020 কোন দেশে অনুষ্ঠিত হবে, এটা অনুষ্ঠিত হবে ইন্ডিয়াতেই, ভারতেই অনুষ্ঠিত হবে। নেক্সট, কোন দেশ 76তম দেশ হিসাবে আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সে যোগদান করেছে, 76তম দেশ হিসাবে পালাউ যোগদান করেছে, অপশন এ। এই এগ্রিমেন্টে যদি বলে যে এই এগ্রিমেন্টে কিন্তু ওপেন হয়েছিল সিগনেচার ওপেন হয়েছিল ডিউরিং COP22 এর মধ্যে দিয়ে, আর এই যে এই আইএসএ এর মধ্যে 121টা কিন্তু 121 জন মেম্বার আছে, আর এইটা যদি হেডকোয়ার্টার বলা, এটা কিন্তু স্টার্ট করেছিল, ইনিশিয়েটিভটা স্টার্ট করেছে ইন্ডিয়ায়, এই আইএসএ এর ইনিশিয়েটিভটা, তাই এর হেডকোয়ার্টারও কিন্তু ইন্ডিয়াতেই আছে। কোথায় আছে, গুরুগ্রামে আছে, গুরুগ্রাম। আর এটা যে 76টা দেশ সাইন করেছে এর মধ্যে অলরেডি, আর অবশ্যই 54টা দেশ কিন্তু এটা রেটিফাইও করেছে। পরের প্রশ্ন, কোন ব্যাংক ভারত সরকারের কমন সার্ভিস সেন্টার CSC SPV এর সাথে স্মল বিজনেস মানি ব্যাক ক্রেডিট কার্ড চালু করতে চলেছে, এটা করবে HDFC ব্যাংক, এটা করতে চলেছে HDFC ব্যাংক। নেক্সট, কোন দেশ 2020 সালে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 44তম সংস্করণ আয়োজন করবে, এটা আয়োজন করবে আমাদের প্রতিবেশী দেশ চায়না, এটা কোথায় হবে, ফুজাও সিটিতে। আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, উচ্চারণ হয়তো আমারও ভুল হতে পারে কারণ এটা চাইনিজ নাম অবশ্যই, ফুজাও সিটিতে এটা হবে। এটা 44th edition অবশ্যই 2020তে হতে চলেছে, 43rd edition এটা ডিসাইড হয়ে গেছিল ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি, যেটা কিনা আজবাজিয়ান এর অর্গানাইজ করা হয়েছিল 30th July 2019-এ, 30th জুন থেকে 10 জুলাই পর্যন্ত এটা অর্গানাইজ হয়েছিল 2019-এ হবে, সরি 30th জুন থেকে 10 জুলাই পর্যন্ত এটা কন্ডাক্ট হচ্ছে। নেক্সট, কোন দেশ বাবা গুরু নানক ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, অ্যান্সারটা হবে তোমাদের হেডস, হয়তো তোমরা বুঝতেও পেরে যাবে, এই রিলেটেড যেই জায়গাটা, এই বাবা গুরু নানকের রিলেটেড যে জায়গাটা যে দেশের মধ্যে রয়েছে, যে দেশের মধ্যে স্পষ্টভাবে রয়েছে সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানে কিন্তু বাবা গুরু নানকের জন্মস্থান রয়েছে, যে জায়গাটাকে বলা হয় হচ্ছে নানক সাহেব, এবং এখানেই কিন্তু বাবা গুরু নানক ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে 10 একর জমির ওপরে, এবং এইটা বেসিক্যালি করা হচ্ছে কিন্তু তোমার ওনার জন্মদিন উপলক্ষে, এটা করা হচ্ছে কোথায়, পাকিস্তান। ওকে, নেক্সট, দলিত পন্থের সহপ্রতিষ্ঠাতা সম্প্রতিকালে মারা গেছেন, তার নাম কি, তার নাম হচ্ছে রাজা দলে, উনি কো ফাউন্ডার ছিলেন অবশ্যই। এটা বেসিক্যালি এই কমিউনিটিটা বুঝতেই পারছো যে অনেকটা কাস্ট ডিসক্রিমিনেশনের এগেনস্টে লড়াই করে তাদের। নিম্নলিখিত নামগুলোর মধ্যে কোন বিখ্যাত ব্যক্তি 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলো বা একাডেমি রত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে, এখানে 3টে নাম দেওয়া আছে, অ্যাকচুয়ালি 4 জন পেয়েছে, আমি 4 জনের নামই বলে দিচ্ছি, 1 নম্বর জাকির হুসেন, 2 নম্বর সোনাল মানসিং, যতীন গোস্বামী, অ্যান্ড কে কল্যাণ সুন্দরম পিল্লাই। ওকে, তো এই 4 জনই জিতেছে, তো এখানে 3টে নাম দেওয়া আছে, অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবোভ, 3 জনই জিতেছে। নেক্সট,
জার্মানি সুহলে অবস্থিত জুনিয়র ওয়ার্ল্ড কাপে কোন শুটার সোনা জিতেছে? এটা জিতেছে এলভেনিল ভালারিনভা। এটা 10 মিটারের ইয়েতে জিতেছে, 10 মিটার বলে দিই, 10 মিটার শুটিং এ জিতেছে রাইফেল গোল্ডে, রাইফেলে গোল্ড জিতেছে। আর উনি পয়েন্ট পেয়েছিলেন কিন্তু 251.6 পয়েন্ট। নেক্সট, সম্প্রতি কোন শহরে ভারত ইউকে জয়েন্ট ইকোনমিক অ্যান্ড ট্রেড কমিটি JETCO মিটিং অনুষ্ঠিত হতে চলেছে? এটা হবে হচ্ছে লন্ডনে, লন্ডনে ইউকের ক্যাপিটাল লন্ডন। এটা কবে হবে? এটা হচ্ছে 15 জুলাই, মানে অলরেডি হয়ে গেছে অবশ্যই 15 জুলাই। প্রাইভেসি ভায়োলেশন করার জন্য কোন দেশ ফেসবুকের উপর $5 বিলিয়ন জরিমানা করেছে? হিউজ অ্যামাউন্ট, 5 বিলিয়ন। ওকে, এটা কোন দেশ জরিমানা করেছে? এটা ইউএস করেছে, ইউনাইটেড স্টেট। নেক্সট, অনুসূয়া উইকে কোন রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হলেন? ইনি হচ্ছে অনুসূয়া উইকে, ইনি হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ওনাকে অ্যাপয়েন্ট করেছেন রাজ্যসভায়। রাজ্যসভায় উনি এমপি ছিলেন, অবশ্যই এমপি ছিলেন, ও সেখান থেকে উনি এখন রাজ্যপাল। তো চলো, 17 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স এটুকুই ছিল, তোমাদের সঙ্গে আবার 18 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।